أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ارشاد হচ্ছে প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি নিখিল বিশ্বজাহানের রব পরম দয়ালু ও করুণাময় প্রতিদান দিবসের মালিক আমরা একমাত্র তোমার ইবাদত করি এবং একমাত্র তোমারই কাছে সাহায্য চাই তুমি আমাদের সোজা পথ দেখাও তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো যাদের উপর গজব পড়েনি এবং যারা পথ ভ্রষ্ট হয়নি بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون بسم الله الرحمن الرحيم ألف لام ميم إذ الله الكتاب এর মধ্যে কোনো সন্দেহ নেই এটি হিদায়াত সে মুত্তাকীদের জন্য যারা অদৃশ্যে বিশ্বাস করে নামাজ কায়েম করে এবং যে রিজিক আমি তাদেরকে দিয়েছি তা থেকে খরচ করে আর এটি কিতাব তোমাদের উপর নাজিল করা হয়েছে অর্থাৎ কোরআন এবং তোমার আগে যেসব কিতাব নাজিল করা হয়েছিল সে সবগুলোর উপর ইমান আনে আর আখিরাতের উপর একিম রাখে এ ধরনের লোকেরা তাদের রবের পক্ষ থেকে সরল সত্য পথের উপর প্রতিষ্ঠিত এবং তারা কল্যাণ লাভের অধিকারী ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ ولهم عذاب عظيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون যেসব লোক এ কথাগুলো মেনে নিতে অস্বীকার করেছে তাদের জন্য সমান তোমরা তাদের সতর্ক করো বা না করো তারা মেনে নেবে না আল্লাহ তাদের হৃদয়ে কানে মোহর মেরে দিয়েছেন এবং তাদের চোখের ওপর আবরণ পড়ে গেছে তারা কঠিন শাস্তি পাওয়ার যোগ্য কিছু লোক এমনও আছে যারা বলে আমরা আল্লাহর ওপর ও আখিরাত দিনের ওপর ঈমান এনেছি অথচ আসলে তারা মুমিন নয় তারা আল্লাহর সাথে ও যারা ঈমান এনেছে তাদের সাথে ধোঁকাবাজি করছে কিন্তু আসলে তারা নিজেদেরকে প্রতারণা করছে তবে তারা এ ব্যাপারে সচেতন নয় তাদের হৃদয়ে আছে একটি রোগ আল্লাহ সে রোগ আরো বেশি বাড়িয়ে দিয়েছেন আর যে মিথ্যা তারা বলে তার বিনিময়ে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون
وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ যখনই তাদের বলা হয়েছে জমিনে ফাসাদ সৃষ্টি করো না তারাই কথাই বলছে আমরা তো সংশোধনকারী সাবধান এরাই ফাসাদ সৃষ্টিকারী তবে তারাই ব্যাপারে সচেতন নয় আর যখন তাদের বলা হয়েছে অন্য লোকরা যেভাবে যখন এরা মুমিনদের সাথে মিলিত হয় বলে আমরা ঈমান এনেছি আবার যখন নিরিবিলিতে নিজেদের শয়তানদের সাথে মিলিত হয় তখন বলে আমরা তো আসলে তোমাদের সাথেই আছি আর ওদের সাথে তো ঝোপ তামাশা করছি أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون আল্লাহ এদের সাথে তামাশা করছেন এদের রশি দীর্ঘায়িত বা ঢিল দিয়ে যাচ্ছেন এবং এরা নিজেদের আল্লাহ রহিতার মধ্যে অন্ধের মতো পথ হাতড়ে মরছে এরা এই হিদায়তের বিনিময়ে গোমরাহী কিনে নিয়েছে কিন্তু এর সর্দারি তাদের জন্য লাভজনক নয় এবং এরা মোটেই সঠিক পথে অবস্থান করছে না এদের দৃষ্টান্ত হচ্ছে যেমন এক ব্যক্তি আগুন জ্বালালো এবং যখন সেই আগুন চারপাশ আলোকিত করল তখন আল্লাহ তাদের দৃষ্টিশক্তি ছিনিয়ে নিলেন এবং তাদের ছেড়ে দিলেন এমন অবস্থায় যখন অন্ধকারের মধ্যে তারা কিছুই দেখতে পাচ্ছিল না أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين والله محيط بالكافرين يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير ترك على بوبا أنته তারার ফিরে আসবে না অথবা এদের দৃষ্টান্ত এমন যে আকাশ থেকে মুষলধারে বৃষ্টি পড়ছে তার সাথে আছে অন্ধকার মেঘমালা বজ্রের গর্জন ও বিদ্যুৎ চমক বজ্রপাতের আওয়াজ শুনে নিজেদের প্রাণের ভয়ে এরা কানে আঙুল ঢুকিয়ে দেয় আল্লাহ এ সত্য অস্বীকারীদেরকে সব দিক দিয়ে ঘিরে রেখেছেন বিদ্যুৎ চমকে তাদের অবস্থায় দাঁড়িয়েছে যেন বিদ্যুৎ শীঘ্রই তাদের দৃষ্টিশক্তি ছিনিয়ে নেবে যখন সামান্য একটু আলো তার অনুভব করে তখন তার মধ্যে তারা কিছু দূর চলে এবং যখন তাদের উপর অন্ধকার ছেয়ে যায় তারা দাঁড়িয়ে পড়ে আল্লাহ চাইলে তাদের শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি একেবারেই কেড়ে নিতে পারতেন নিঃসন্দেহে তিনি সব কিছুর উপর শক্তিশালী يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن
كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين هي مانب جاتي ইবাদত করো তোমাদের রবের যিনি তোমাদের ও তোমাদের পূর্বে যারা অতিক্রান্ত হয়েছে তারই সবার সৃষ্টিকর্তা এভাবেই তোমরা নিষ্কৃতি লাভ আশা করতে তিনি তোমাদের জন্য মাটির শয্যা বিছিয়েছেন আকাশের ছাদ তৈরি করেছেন উপর থেকে পানি বর্ষণ করেছেন এবং তার সাহায্যে সব রকমের ফসলাদি উৎপন্ন করে তোমাদের আহার জুগিয়েছেন কাজে এ কথা জানার পর তোমরা অন্যদেরকে আল্লাহর প্রতিপক্ষে পরিণত করো না আর যে কিতাবটি আমি আমার বান্দার উপর নাজিল করেছি সেটি আমার কিনা এ ব্যাপারে যদি তোমরা সন্দেহ পোষণ করে থাকো তাহলে তার মত একটি সূরা তৈরি করে আনো এবং নিজেদের সমস্ত সামর্থ্য গোষ্ঠীকে ডেকে আনো এক আল্লাহকে ছাড়া আর যার যার চাও তার সাহায্য নাও যদি তোমরা সত্যবাদী হও তাহলে কাজটি করে দেখাও কিন্তু যদি তোমরা এমনটি না করো আর নিঃসন্দেহে কখনোই তোমরা এটা করতে পারবে না তাহলে ভয় করো সেই আগুনকে যার ইন্ধন হবে মানুষ ও পাথর যা তৈরি রাখা হয়েছে সত্য অস্বীকারকারীদের জন্য كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين আর হে নবী যারা এই কিতাবের উপর ঈমান আনবে এবং এর বিধান অনুযায়ী নিজেদের কার্যধারা সংশোধন করে নেবে তাদেরকে মর্মে সুখবর দাও যে তাদের জন্য এমন সব বাগান আছে যা নিম্ন দৃষ্টি প্রবাহিত হবে ঝর্ণাধারা সেই বাগানের ফল দেখতে দুনিয়ার ফলের মতোই হবে যখন কোনো ফল তাদের দেয়া হবে খাবারের জন্যে তারা বলে উঠবে এ ধরনের ফলেরই পূর্বে দুনিয়া আমাদের দেয়া হতো তাদের জন্য সেখানে থাকে পাক পবিত্র স্ত্রীগণ এবং তারা সেখানে থাকবে চিরকাল অবশ্য আল্লাহ লজ্জা করেন না মশা বা তার চেয়ে তুচ্ছ কোনো জিনিসের দৃষ্টান্ত দিতে যারা সত্য গ্রহণকারী তারাই দৃষ্টান্ত উপমাগুলো দেখে জানতে পারে এগুলো সত্য এগুলো এসেছে তাদের রবের পক্ষ থেকে আর যারা সত্যকে গ্রহণ করতে প্রস্তুত নয় তারা এগুলো শুনে বলতে থাকে এ ধরনের দৃষ্টান্ত উপমার সাথে আল্লাহর কি সম্পর্ক এভাবে আল্লাহ একই কথা সাহায্যে অনেককে গোমরাহিতে লিপ্ত করেন আবার অনেককে দেখান সরল সোজা পথ আর তিনি গোমরাহির মধ্যে তাদেরকে নিক্ষেপ করেন যারা ফাসিক الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم যারা আল্লাহর সাথে মজবুত ভাবে অঙ্গীকার করার পর আবার তা ভেঙে ফেলে আল্লাহ যাকে জোরার হুকুম দিয়েছেন তাকে কেড়ে ফেলে এবং জমিনে ফাসাদ সৃষ্টি করে চলে আসলে এরাই হবে ক্ষতিগ্রস্ত তোমরা আল্লাহর সাথে কেমন করে কুফরের আচরণ করতে পারো অথচ তোমরা ছিলে প্রাণহীন তিনি তোমাদের জীবন দান করেছেন অতঃপর তিনি তোমাদের প্রাণ হরণ করবেন
এবং অতঃপর তিনি তোমাদের জীবন দান করবেন। তারপর তার দিকে তোমাদের ফিরে যেতে হবে। তিনি পৃথিবীতে তোমাদের জন্য সমস্ত জিনিস সৃষ্টি করলেন, তারপর উপরের দিকে লক্ষ্য করলেন এবং সাত আকাশ বিন্যস্ত করলেন। তিনি সব জিনিসের জ্ঞান রাখেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ فَقَالَ أَنبِئُونِي بِأَسْمَاءِ هَؤُلَاءِ إِن كُنتُمْ صَادِقِينَ। আবার সেই সময়ের কথা একটু স্মরণ করো, যখন তোমাদের রব ফেরেশতাদের বলেছিলেন, আমি পৃথিবীতে একজন খলিফা প্রতিনিধি নিযুক্ত করতে চাই। তারা বলল, আপনি কি পৃথিবীতে এমন কাউকে নিযুক্ত করতে চান যে সেখানকার ব্যবস্থাপনাকে বিপর্যস্ত করবে এবং রক্তপাত করবে? আপনার প্রশংসা ও স্তুতি সহকারে তসবিহ পাঠ এবং আপনার পবিত্রতা বর্ণনা তো আমরা করেই যাচ্ছি। আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। অতঃপর আল্লাহ আদমকে সমস্ত জিনিসের নাম শেখালেন, তারপর সেগুলো পেশ করলেন ফেরেশতাদের সামনে এবং বললেন, যদি তোমাদের ধারণা সঠিক হয়, অর্থাৎ কোনো প্রতিনিধি নিযুক্ত করলে ব্যবস্থাপনা বিপর্যস্ত হবে, তাহলে একটু বলো তো দেখি এই জিনিসগুলোর নাম। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين। তারা বলল, ত্রুটিমুক্ত তো একমাত্র আপনারই সত্তা, আমরা তো মাত্র ততটুকু জ্ঞান রাখি যতটুকু আপনি আমাদের দিয়েছেন। প্রকৃতপক্ষে আপনি ছাড়া আর এমন কোনো সত্তা নেই যিনি সব কিছু জানেন ও সব কিছু বোঝেন। তখন আল্লাহ আদমকে বললেন, তুমি ওদেরকে এই জিনিসগুলোর নাম বলে দাও। যখন সে তাদেরকে সেসবের নাম জানিয়ে দিল, তখন আল্লাহ বললেন, আমি না তোমাদের বলেছিলাম আমি আকাশ ও পৃথিবীর এমন সমস্ত নিখুঁত তত্ত্ব জানি যা তোমাদের অগোচরে রয়ে গেছে? যা কিছু তোমরা প্রকাশ করে থাকো তা আমি জানি এবং যা কিছু তোমরা গোপন করো তাও আমি জানি। তারপর যখন ফেরেশতাদের হুকুম দিলাম আদমের সামনে নত হও, তখন সবাই অবনত হল, কিন্তু ইবলিস অস্বীকার করল। সে নিজের শ্রেষ্ঠত্বের অহংকারে মেতে উঠল এবং নাফরমানদের অন্তর্ভুক্ত হল। وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم। তখন আমরা আদমকে বললাম, তুমিও তোমার স্ত্রী উভয়ে জান্নাতে থাকো এবং এখানে স্বাচ্ছন্দ্যের সাথে ইচ্ছে মতো খেতে থাকো, তবে কাস্টির কাছে যেও না, অন্যথায় তোমরা দুজন জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। শেষ পর্যন্ত শয়তান তাদেরকে সেই গাছটির লোভ দেখিয়ে আমার হুকুমের আনুগত্য থেকে সরিয়ে দিল এবং যে অবস্থার মধ্যে তারা ছিল তা থেকে তাদেরকে বের করে ছাড়ল। আমি আদেশ করলাম, এখন তোমরা সবাই এখান থেকে নেমে যাও, তোমরা একে অপরের শত্রু।
সত্যবাদের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত পৃথিবীতে অবস্থান করতে ও জীবন অতিবাহিত করতে হবে। তখন আদম তার রবের কাছ থেকে কয়েকটি বাক্য শিখে নিয়ে তওবা করল। তার রব আর সেই তওবা কবুল করে নিলেন, কারণ তিনি বড়ই ক্ষমাশীল ও অনুগ্রহকারী। قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون আমরা বললাম, তোমরা সবাই এখান থেকে নেমে যাও। এরপর যখন আমার পক্ষ থেকে কোনো হিদায়ত তোমাদের কাছে পৌঁছবে, তখন যারা আমার সেই হিদায়ত অনুসরণ করবে তাদের জন্য থাকবে না কোনো ভয় দুঃখ বেদনা। আর যাদেরকে গ্রহণ করতে অস্বীকৃতি জানাবে এবং আমার আয়াত মিথ্যা বলে উড়িয়ে দেবে, তারা হবে আগুনের মধ্যে প্রবেশকারী, সেখানে তারা থাকবে চিরকাল। হে বনি ইসরায়েল, আমার সেই নিয়ামতের কথা মনে করো যা আমি তোমাদের দান করেছিলাম, আমার সাথে তোমাদের যে অঙ্গীকার ছিল তা পূর্ণ করো, তাহলে তোমাদের সাথে আমার যে অঙ্গীকার ছিল তা আমি পূর্ণ করব এবং তোমরা একমাত্র আমাকে ভয় করো। وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون আর আমি যে কিতাব পাঠিয়েছি তার উপর ঈমান আনো। তোমাদের কাছে আগে থেকে যে কিতাব ছিল এটি তার সত্যতা সমর্থনকারী, কাজী সবার আগে তোমরাই এর অস্বীকারকারী হইও না। সামান্য দামে আমার আয়াত বিক্রি করো না, আমার গজব থেকে আত্মরক্ষা করো, মিথ্যা রঙে রাঙে সত্যকে সন্দেহযুক্ত করো না এবং জেনে বুঝে সত্যকে গোপন করার চেষ্টা করো না। নামাজ কায়েম করো, যাকাত দাও এবং যারা আমার সামনে অবনত হচ্ছে তাদের সাথে তোমরাও অবনত হও। তোমরা অন্যদের সৎকর্মশীলতার পথ অবলম্বন করতে বলো কিন্তু নিজের কথা ভুজাও, অথচ তোমরা কিতাব পাঠ করে থাকো। তোমরা কি জ্ঞান বুদ্ধি একটু কাজে লাগাও না? সবর নামাজ সহকারে সাহায্য চাও, নিঃসন্দেহে নামাজ বড়ই কঠিন কাজ, কিন্তু সেসব অনুগত বান্দাদের জন্য কঠিন নয় যারা মনে করে সব শেষে তাদের মিলতে হবে তাদের রবের সাথে এবং তারই দিকে ফিরে যেতে হবে। يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون হে বনি ইসরায়েল,
আমার সে নিয়ামতের কথা স্মরণ করো যা আমি তোমাদের দান করেছিলাম এবং এ কথাটিও যে আমি দুনিয়ার সমস্ত জাতিদের উপর তোমাদের শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। আর ভয় করো সেই দিনকে যেদিন কেউ কারো সামান্যতম কাজে লাগবে না, কারো পক্ষ থেকে সুপারিশ গৃহীত হবে না, বিনিময় নিয়ে কাউকে ছেড়ে দেয়া হবে না এবং অপরাধী কোথাও থেকে সাহায্য লাভ করতে পারবে না। স্মরণ করো সেই সময়ের কথা যখন আমরা ফিরাউনি দলের দাসত্ব থেকে তোমাদের মুক্তি দিয়েছিলাম। তারা তোমাদের কঠিন যন্ত্রণায় নিমজ্জিত করে রেখেছিল, তোমাদের পুত্র সন্তানদের জবেহ করত এবং তোমাদের কন্যা সন্তানদের জীবিত রেখে দিত। মূলত এ অবস্থায় তোমাদের দলের পক্ষ থেকে তোমাদের জন্য বড় কঠিন পরীক্ষা ছিল। স্মরণ করো সেই সময়ের কথা যখন আমরা সাগর চিরে তোমাদের জন্য পথ করে দিয়েছিলাম, তারপর তার মধ্য দিয়ে তোমাদের নির্বিঘ্নে পার করে দিয়েছিলাম, আবার সেখানে তোমাদের চোখের সামনেই ফেরাউনি দলকে সাগরে ডুবিয়ে দিয়েছিলাম। وَإِذْ وَاعَدْنَا مُوسَىٰ 40 لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ ثُمَّ عَفَوْنَا عَنْكُمْ مِنْ بَعْدِ ذَلِكَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ وَإِذْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ وَالْفُرْقَانَ لَعَلَّكُمْ تَهْتَدُونَ وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ إِنَّكُمْ ظَلَمْتُمْ أَنفُسَكُمْ بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ فَتُوبُوا إِلَى بَارِئِكُمْ فَاقْتُلُوا أَنفُسَكُمْ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ عِندَ بَارِئِكُمْ فَتَابَ عَلَيْكُمْ إِنَّهُ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ স্মরণ করো সেই সময়ের কথা যখন আমরা মুসাকে 40 দিন রাত্রির জন্য ডেকে নিয়েছিলাম। তখন তার অনুপস্থিতিতে তোমরা বাছুরকে নিজেদের উপাস্যে পরিণত করেছিলে। সে সময় তোমরা অত্যন্ত বাড়াবাড়ি করেছিলে, কিন্তু এর পরও আমরা তোমাদের মাফ করে দিয়েছিলাম এই জন্য যে হয়তো এবার তোমরা কৃতজ্ঞ হবে। স্মরণ করো ঠিক যখন তোমরা এই জুলুম করছিলে সে সময় আমরা মুসাকে কিতাব ও ফুরকান দিয়েছিলাম যাতে তার মাধ্যমে তোমরা সোজা পথে পেতে পারো। স্মরণ করো যখন মুসা এই নিয়ামত নিয়ে ফিরে এসে নিজের জাতিকে বলল, হে লোকেরা, তোমরা বাছুর উপাস্য বানিয়ে নিজেদের উপর বড়ই জুলুম করছো, কারি তোমরা নিজেদের স্রষ্টার কাছে তওবা করো এবং নিজেদেরকে হত্যা করো। এরই মধ্যে তোমাদের স্রষ্টার কাছে তোমাদের কল্যাণ নিহিত রয়েছে। সে সময় তোমাদের স্রষ্টা তোমাদের তওবা কবুল করে নিয়েছিলেন, কারণ তিনি বড়ই ক্ষমাশীল ও অনুগ্রহকারী। وَإِذْ قُلْتُمْ يَا مُوسَىٰ لَن نُّؤْمِنَ لَكَ حَتَّىٰ نَرَى اللَّهَ جَهْرَةً فَأَخَذَتْكُمُ الصَّاعِقَةُ وَأَنتُمْ تَنظُرُونَ ثُمَّ بَعَثْنَاكُمْ مِنْ بَعْدِ مَوْتِكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ স্মরণ করো যখন তোমরা মুসাকে বলেছিলে, আমরা কখনো তোমার কথা বিশ্বাস করব না যতক্ষণ না আমরা সচক্ষে আল্লাহকে তোমার সাথে প্রকাশ্যে কথা বলতে দেখব। সে সময় তোমাদের চোখের সামনে তোমাদের উপর একটি ভয়াবহ বজ্রপাত হলো, তোমরা নিষ্প্রাণ হয়ে পড়ে গেলে, কিন্তু আবার আমরা তোমাদের বাঁচিয়ে জীবিত করলাম, হয়তো এ অনুগ্রহের পর তোমরা কৃতজ্ঞ হবে। وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون وإذ قلنا ادخلوا هذه القرية فكلوا منها حيث شئتم رغدا وادخلوا الباب سجدا وقولوا حطة نغفر لكم خطاياكم وسنزيد المحسنين فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم فأنزلنا على الذين ظلموا رجزا من السماء بما كانوا يفسقون আমরা তোমাদের উপর মেঘমালা ছাদান করলাম, তোমাদের জন্য সরবরাহ করলাম মান্না ও সালোয়ার খাদ্য, এবং তোমাদের বললাম যে পবিত্র দ্রব্য সামগ্রী আমরা তোমাদের দিয়েছি তা থেকে খাও, কিন্তু
তোমাদের পূর্বপুরুষরা যা কিছু করেছে তা আমাদের উপর জুলুম ছিল না, বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। আরো স্মরণ করো যখন আমরা বলেছিলাম তোমাদের সামনের এই জনপদে প্রবেশ করো এবং সেখানকার উৎপন্ন দ্রব্যাদি যেমন ইচ্ছা খাও মজা করে, কিন্তু জনপদের দুয়ারে শিস্ত অবনত হয়ে প্রবেশ করবে হিত্যাতুন হিত্যাতুন বলতে বলতে। আমরা তোমাদের ত্রুটিগুলো মাফ করে দেব এবং সৎকর্মশীলদের প্রতি অত্যধিক অনুগ্রহ করব। কিন্তু যে কথা বলা হয়েছিল জালেমরা তাকে বদলে অন্য কিছু করে ফেলল, শেষ পর্যন্ত জুলুমকারীদের ওপর আমরা আকাশ থেকে আজাব নাজিল করলাম, এ ছিল তারা যে নাফরমানি করছিল তার শাস্তি। وَإِذِ اسْتَسْقَى مُوسَى لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِبْ بِعَصَاكَ الْحَجَرَ فَانْفَجَرَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَيْنًا قَدْ عَلِمَ كُلُّ أُنَاسٍ مَّشْرَبَهُمْ كُلُوا وَاشْرَبُوا مِن رِّزْقِ اللَّهِ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نَّصْبِرَ عَلَى طَعَامٍ وَاحِدٍ فَادْعُ لَنَا رَبَّكَ يُخْرِجْ لَنَا مِمَّا تُنبِتُ الْأَرْضُ مِن بَقْلِهَا وَقِثَّائِهَا وَفُومِهَا وَعَدَسِهَا وَبَصَلِهَا قَالَ أَتَدْعُونَ الَّذِي هُوَ أَدْنَى بِالَّذِي هُوَ خَيْرٌ اهبطوا مصرا فإن لكم ما سألتم وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون। স্মরণ করো যখন মূসা তার জাতির জন্য পানির দোয়া করল, তখন আমরা বললাম অমুক পাথরের ওপর তোমার লাঠিটি মারো, এর ফলে সেখান থেকে ১২টি ঝর্ণা ধারা উৎসারিত হল, প্রত্যেক গোত্র তার পানি গ্রহণের স্থান জেনে নিল। সে সময় নির্দেশ দেওয়া হয়েছিল যে আল্লাহ প্রদত্ত রিজিক খাও পান করো এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না। স্মরণ করো যখন তোমরা বলেছিলে হে মূসা আমরা একই ধরনের খাবারের উপর সবর করতে পারি না, তোমার রবের কাছে দোয়া করো যেন তিনি আমাদের জন্য শাকসবজি গম রসুন পেঁয়াজ ডাল ইত্যাদি কৃষিজাত দ্রব্যাদি উৎপন্ন করেন। তখন মূসা বলেছিল তোমরা কি একটি উৎকৃষ্ট জিনিসের পরিবর্তে নিকৃষ্ট জিনিস নিতে চাও, তাহলে তোমরা কোন নগরী গিয়ে বসবাস করো, তোমরা যা কিছু চাও সেখানে পেয়ে যাবে। অবশেষে অবস্থা এমন পর্যায়ে গিয়ে পৌঁছল যার ফলে লাঞ্ছনা অধঃপতন দুরবস্থা ও অনটন তাদের উপর চেপে বসল এবং আল্লাহর গজব তাদেরকে ঘিরে ফেলল। এ ছিল তাদের আল্লাহর আয়াতের সাথে কুফরি করার এবং পয়গম্বরদেরকে অন্যায়ভাবে হত্যা করার ফল, এর ছিল তাদের নাফরমানির এবং শরীয়তের সীমা লঙ্ঘনের ফল। إن الذين آمنوا والذين هادوا والنصارى والصابئين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واذكروا ما فيه لعلكم تتقون ثم توليتم من بعد ذلك فلولا فضل الله عليكم ورحمته لكنتم من الخاسرين مشد ভাবে জেনে রাখো যারা শেষ নবীর প্রতি ঈমান আনে কিংবা ইহুদি খ্রিস্টান বা সাবি তাদের মধ্য থেকে যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান আনবে এবং সৎ কাজ করবে তার প্রতিদান রয়েছে তাদের রবের কাছে এবং তাদের জন্য কোনো ভয় ও মর্মবেদনার অবকাশ নেই। স্মরণ কর সেই সময়ের কথা যখন আমরা তোরকে তোমাদের ওপর উঠিয়ে তোমাদের থেকে পাকাপোক্ত অঙ্গীকার এনেছিলাম এবং বলছিলাম যে কিতাব আমরা তোমাদেরকে দিচ্ছি তাকে মজবুতভাবে আঁকড়ে ধরো এবং তার মধ্যে যে সমস্ত নির্দেশ ও বিধান রয়েছে সেগুলো স্মরণ করো,
এভাবে আশা করা যেতে পারে যে তোমরা তাকওয়ার পথে চলতে পারবে, কিন্তু এরপর তোমরা নিজেদের অঙ্গীকার ভঙ্গ করলে, তবু আল্লাহর অনুগ্রহ ও তার রহমত তোমাদের সঙ্গ ছাড়েনি, নয়তো তোমরা কবেই ধ্বংস হয়ে যেতে। ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين فجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظة للمتقين وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين নিজেদের জাতির সেই সব লোকের ঘটনা তোমাদের জানাই আছে, যারা শনিবারে বিধান ভেঙেছিল। আমরা তাদের বলে দিলাম, বানর হয়ে যাও এবং এমন ভাবে অবস্থান করো যাতে তোমাদের সব দিক থেকে লাঞ্ছনা গঞ্জনা সইতে হয়। এভাবে আমরা তাদের পরিণতিকে সমকালীন লোকদের এবং পরবর্তী বংশধরদের জন্য শিক্ষণীয় এবং যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য মহান উপদেশে পরিণত করেছি। এরপর স্মরণ করো সেই ঘটনার কথা যখন মূসা তার জাতিকে বলল, আল্লাহ তোমাদের কাফি জবেহ করার হুকুম দিচ্ছেন। তারা বলল, তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছো? মূসা বলল, নিরেট মূর্খদের মতো কথা বলা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। يقول إنها بقرة لا فارض ولا بكر إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة تشابه علينا وإنا إن شاء الله لمهتدون তারা বলল, আচ্ছা তাহলে তোমার রবের কাছে আবেদন করো তিনি যেন সে গাভীর কিছু বিস্তারিত বিবরণ আমাদের জানিয়ে দেন। মূসা জবাব দিল, আল্লাহ বলছেন সেটি অবশ্যই এমন একটি গাভী হতে হবে যে বৃদ্ধা নয়, একেবারে ছোট্ট বাছুরটিও নয়, বরং হবে মাঝারি বয়সের। কাজেই যেমনটি হুকুম দেয়া হয় ঠিক তেমনটি করো। আবার তারা বলতে লাগলো, তোমার রবের কাছে আরো জিজ্ঞাসা করো তার রংটি কেমন হবে। মূসা জবাব দিল, তিনি বলছেন গাভীটি অবশ্যই হলুদ রঙের হতে হবে, তার রং এতই উজ্জ্বল হবে যাতে তা দেখে মানুষের মন ভরে যায়। আবার তারা বলল, তোমার রবের কাছ থেকে এবার পরিষ্কারভাবে জেনে নাও তিনি কেমন ধরনের গাভী চান। গাভী নির্ধারণ করার ব্যাপারে আমরা সন্দিগ্ন হয়ে পড়ছি, আল্লাহ চাইলে আমরা অবশ্যই এটি বের করে ফেলব। يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها قالوا الآن جئت بالحق فذبحوها وما كادوا يفعلون وإذ قتلتم نفسا فادارأتم فيها والله مخرج ما كنتم تكتمون মূসা জবাব দিল, আল্লাহ বলছেন সেটি এমন একটি গাভী যাকে কোনো কাজে নিযুক্ত করা হয় না, জমি চাষ বা ক্ষেতে পানি সেচ কোনোটি করে না, সুস্থ সবল ও নিখুঁত। এ কথায় তারা বলে উঠল, হ্যাঁ এবার তুমি ঠিক সন্ধান দিয়েছ। অতঃপর তারা তাকে সাবেহ করল, অন্যথায় তার এমনটি করত বলে মনে হচ্ছিল না। আর স্মরণ করো সেই ঘটনার কথা যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করছিলে এবং একজন আরেকজনের বিরুদ্ধে হত্যা অভিযোগ আনছিলে, আর আল্লাহ সিদ্ধান্ত করছিলেন তোমরা যা কিছু গোপন করছো তা তিনি প্রকাশ করে দেবেন। সে সময় আমরা হুকুম দিলাম, নিহতের লাশকে তার একটি অংশ দিয়ে আঘাত করো
দেখো এভাবে আল্লাহ মৃতদের জীবন দান করেন এবং তোমাদেরকে নিজের নিশানি দেখান যাতে তোমরা অনুধাবন করতে পারো। ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون أفتطمعون أن يؤمنوا لكم وقد كان فريق منهم يسمعون كلام الله ثم يحرفونه من بعد ما عقلوه وهم يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلا بعضهم إلى بعض قالوا أتحدثونهم بما فتح الله عليكم ليحاجوكم به عند ربكم أفلا تعقلون। কিন্তু এ ধরনের নিশানি দেখার পরও তোমাদের দিল কঠিন হয়েছে পাথরের মতো কঠিন, বরং তার চেয়েও কঠিন, কারণ এমন অনেক পাথর আছে যার মধ্য দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হয়, আবার অনেক পাথর ফেটে গেলে তার মধ্য থেকে পানি বের হয়ে আসে, আবার কোনো কোনো পাথর আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে পড়েও যায়। আল্লাহ তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে বেখবর নন। হে মুসলমানরা, তোমরা কি তাদের থেকে আশা করো তারা তোমাদের দাওয়াতের উপর ঈমান আনবে? অথচ তাদের একটি দলে চিরাচরিত রীতি এই চলে আসছে যে আল্লাহর কালাম শোনার পর খুব ভালো করে জেনে বুঝে সজ্ঞানে তার মধ্যে তাহরিফ বা বিকৃতি সাধন করেছে। মোহাম্মদ রাসূলুল্লাহর উপর যারা ঈমান এনেছে তাদের সাথে সাক্ষাৎ হলে বলে আমরাও তাকে মানি, আবার যখন পরস্পরের সাথে নিরিবিলিতে কথা হয় তখন বলে তোমরা কি বুদ্ধিভ্রষ্ট হয়ে গেলে? এদেরকে তোমরা এমন সব কথা বলে দিচ্ছ যা আল্লাহ তোমাদের কাছে প্রকাশ করে দিয়েছেন, ফলে এরা তোমাদের রবের কাছে তোমাদের মোকাবেলায় তোমাদের এই কথাকে প্রমাণ হিসেবে পেশ করবে। ومنهم أميون لا يعلمون الكتاب إلا أماني وإن هم إلا يظنون فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون। এরা কি জানে না যা কিছু এরা গোপন করছে এবং যা কিছু প্রকাশ করছে সমস্ত আল্লাহ জানেন? এদের মধ্যে দ্বিতীয় একটি দল হচ্ছে নিরক্ষরদের, তাদের কিতাবের জ্ঞান নেই, নিজেদের ভিত্তিহীন আশা আকাঙ্ক্ষাগুলো নিয়ে বসে আছে এবং নিছক অনুমান ও ধারণার উপর নির্ভর করে চলছে, কাজে তাদের জন্য ধ্বংস অবধারিত। যারা সহস্তে শরীয়তের লিখন লেখে তারপর লোকদের বলে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এভাবে তারা এর বিনিময়ে সামান্য স্বার্থ লাভ করে। তাদের হাতের এই লিখন তাদের ধ্বংসের কারণ এবং তাদের এই উপার্জন তার ধ্বংসের উপকরণ। وقالوا لن تمسنا النار إلا أياما معدودة قل أتخذتم عند الله عهدا فلن يخلف الله عهده أم تقولون على الله ما لا تعلمون بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون। তারা বলে জাহান্নামের আগুন আমাদের কখনো স্পর্শ করবে না, তবে কয়েকদিনের শাস্তি হলেও হয়ে যেতে পারে। এদেরকে জিজ্ঞাসা করো, তোমরা কি আল্লাহর কাছ থেকে কোনো অঙ্গীকার নিয়েছো যা বিরুদ্ধচারণ তিনি করতে পারেন না? অথবা
তোমরা আল্লাহর উপর চাপিয়ে দিয়ে এমন কথা বলছো যে কথা তিনি নিজের উপর চাপিয়ে নিয়েছেন বলে তোমাদের জানা নেই। আচ্ছা, জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে না কেন? যে ব্যক্তি পাপ করবে এবং পাপের জালে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়বে সেই জাহান্নামী হবে এবং জাহান্নামের আগুন পুড়তে থাকবে চিরকাল। আর যারা ঈমান আনবে এবং সৎ কাজ করবে তারাই জান্নাতের অধিবাসী, সেখানে থাকবে তারা চিরকাল। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ ثُمَّ تَوَلَّيْتُمْ إِلَّا قَلِيلًا مِنْكُمْ وَأَنْتُمْ مُعْرِضُونَ وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ لَا تَسْفِكُونَ دِمَاءَكُمْ وَلَا تُخْرِجُونَ أَنفُسَكُمْ مِنْ دِيَارِكُمْ ثُمَّ أَقْرَرْتُمْ وَأَنْتُمْ تَشْهَدُونَ। স্মরণ করো, যখন ইসরায়েল সন্তানদের থেকে আমরা এই মর্মে পাকাপোক্ত অঙ্গীকার নিয়েছিলাম যে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না, মা বাপ আত্মীয় পরিজন ইয়াতিম ও মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবে, লোকের ভালো কথা বলবে, নামাজ কায়েম করবে ও যাকাত দেবে। কিন্তু সামান্য কয়েকজন ছাড়া তোমরা সবাই অঙ্গীকার ভঙ্গ করেছিলে এবং এখনো ভেঙে চলছো। আবার স্মরণ করো, তখন আমরা তোমাদের থেকে মজবুত অঙ্গীকার নিয়েছিলাম এই মর্মে যে তোমরা পরস্পরে রক্ত প্রবাহিত করবে না এবং একে অন্যকে গৃহ থেকে উচ্ছেদ করবে না। তোমরা এর অঙ্গীকার করেছিলে, তোমরা নিজেরাই এর সাক্ষী। وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم أسارى تفادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون أولئك الذين اشتروا الحياة الدنيا بالآخرة فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون। কিন্তু আজ সেই তোমরাই নিজেদের ভাই বেরাদারকে হত্যা করছো, নিজেদের গোত্রের সম্পর্কযুক্ত কিছু লোককে বাস্তবিতা ছাড় করছো, জুলুম অত্যধিক বাড়াবাড়ি সহকারে তাদের বিরুদ্ধে দল গঠন করছো এবং তারা যুদ্ধবন্দী হয়ে তোমাদের কাছে এলে তাদের মুক্তির জন্য তোমরা মুক্তিপণ আদায় করছো, অথচ তাদেরকে তাদের গৃহ থেকে উচ্ছেদ করে তোমাদের জন্য হারাম ছিল। তাহলে কি তোমরা কিতাবে একটি অংশের উপর ঈমান আনছো এবং অন্য অংশের সাথে কুফরি করছো? তারপর তোমাদের মধ্য থেকে যারাই এমনটি করবে তাদের শাস্তি ছাড়া আর কি হতে পারে যে দুনিয়ার জীবনে লাঞ্ছিত ও পর্যদস্ত হবে এবং আখিরাতে তাদেরকে কঠিনতম শাস্তির দিকে ফিরিয়ে দেওয়া হবে। তোমাদের কর্মকাণ্ড থেকে আল্লাহ বেখবর নন। এই লোকেরা আখিরাতে বিনিময়ে দুনিয়ার জীবন কিনে নিয়েছে, কাজেই তাদের শাস্তি কমানো হবে না এবং তারা কোনো সাহায্য পাবে না। ولقد آتينا موسى الكتاب وقفينا من بعده بالرسل وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس أفكلما جاءكم رسول بما لا تهوى أنفسكم استكبرتم ففريقا كذبتم وفريقا تقتلون وقالوا قلوبنا غلف। উজ্জ্বল নিশানী এবং পবিত্র রুহের মাধ্যমে তাকে সাহায্য করেছি। এরপর তোমরা কেমনতর আচরণ করে চলছো? যখনই কোনো রসূল তোমাদের প্রকৃতির কামনা বিরোধী কোনো জিনিস নিয়ে তোমাদের কাছে এসেছে তখনই তোমরা তার বিরুদ্ধে চারণ করেছো, কাউকে মিথ্যা বলছো এবং কাউকে হত্যা করেছো। তারা বলে আমাদের হৃদয়ে সুরক্ষিত,
না, আসলে তাদের কুফরের কারণে তাদের উপর আল্লাহর হিসাব বর্ষিত হয়েছে, তাই তারা খুব কমই ঈমান এনে থাকে। وكانوا من قبل يستفتحون على الذين كفروا فلما جاءهم ما عرفوا كفروا به فلعنة الله على الكافرين بئس ما اشتروا به أنفسهم أن يكفروا بما أنزل الله بغيا أن ينزل الله من فضله على من يشاء من عباده فباءوا بغضب على غضب وللكافرين عذاب مهين। আর এখন আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে যে একটি কিতাব এসেছে তার সাথে তারা কেমন ব্যবহার করছে। তাদের কাছে আগে থেকে কিতাবটি ছিল, যদিও এটি তার সত্যতা স্বীকার করত, এবং যদিও এর আগমনের পূর্বে তারা নিজেরাই কাফেরদের মোকাবিলায় বিজয় ও সাহায্যের দোয়া চাইত। তবুও যখন সেই জিনিসটি এসে গেছে এবং তাকে তারা চিনতেও পেরেছে, তখন তাকে মেনে নিতে তারা অস্বীকার করেছে। আল্লাহর লালত এই অস্বীকারীদের উপর। যে জিনিসের সাহায্যে তারা মনের সান্ত্বনা লাভ করে তা কতই না নিকৃষ্ট। সেটি হচ্ছে আল্লাহ যে হিদায়াত নাজিল করেছেন, তারা কেবল এই জিদের বশবর্তী হয়ে তাকে মেনে নিতে অস্বীকার করছে যে আল্লাহ তার যে বান্দাকে চেয়েছেন নিজের অনুগ্রহ ওহী ও রিসালাত দান করেছেন, কাজী এখন তার উপর জুপুরি গজবের অধিকারী হয়েছে। আর এই ধরনের কাফেরদের জন্য চরম লাঞ্ছনার শাস্তি নির্ধারিত রয়েছে। وإذا قيل لهم آمنوا بما أنزل الله قالوا نؤمن بما أنزل علينا ويكفرون بما وراءه وهو الحق مصدقا لما معهم قل فلم تقتلون أنبياء الله من قبل إن كنتم مؤمنين ولقد جاءكم موسى بالبينات ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واسمعوا قالوا سمعنا وعصينا وأشربوا في قلوبهم العجل بكفرهم قل بئس ما يأمركم به إيمانكم إن كنتم مؤمنين। যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তার উপর ঈমান আনো, তারা বলে আমরা কেবল আমাদের এখানে অর্থাৎ বনী ইসরায়েলদের মধ্যে যা কিছু নাজিল হয়েছে তার উপর ঈমান আনি, এর বাইরে যা কিছু এসেছে তার প্রতি ঈমান আনতে তারা অস্বীকৃতি জানাচ্ছে। অথচ তার সত্য এবং তাদের কাছে পূর্ব থেকে যে শিক্ষা ছিল তার সত্য তার স্বীকৃতি দিচ্ছে। তাদেরকে বলাও, যদি তোমরা তোমাদের ওখানে যে শিক্ষা নাজিল হয়েছিল তার উপর ঈমান এনে থাকো, তাহলে ইতিপূর্বে আল্লাহর নবীদেরকে কেন হত্যা করছিলে? তোমাদের কাছে মূসা এসেছিল কেমন সুস্পষ্ট নিদর্শনগুলো নিয়ে, তারপরেও তোমরা এমনই সালেম হয়ে গিয়েছিলে যে সে একটু আড়াল হতে তোমরা বাসুরকে উপাস্য বানিয়ে বসেছিলে। তারপর সে অঙ্গীকারের কথাটা একবার স্মরণ করো যে আমি তোমাদের থেকে নিয়েছিলাম দূর পাহাড়কে তোমাদের উপর উঠিয়ে খে, আমি জোর দিয়েছিলাম যে পথ নির্দেশ আমি তোমাদেরকে দিচ্ছি, দৃঢ়ভাবে তা মেনে চলো এবং মন দিয়ে শুনো। তোমাদের পূর্বসূরীরা বলেছিল আমরা শুনেছি কিন্তু মানব না, তাদের বাতিল প্রিয়তা ও অন্যায় প্রবণতার কারণে তাদের হৃদয়ে প্রদেশে বাছুর অবস্থান গেড়ে বসেছিল। যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে কেমন ঈমান যা তোমাদের ঘেন খারাপ কাজের নির্দেশ দুনিয়াও
ولتجدنهم أحرص الناس على حياة ومن الذين أشركوا يود أحدهم لو يعمر ألف سنة وما هو بمزحزحه من العذاب أن يعمر والله بصير بما يعملون تادر کے بولو যদি সত্যি সত্যি আল্লাহ সমগ্র মানবতাকে বাদ দিয়ে একমাত্র তোমাদের জন্য আখিরাতের ঘর নির্দিষ্ট করে থাকেন তাহলে তো তোমাদের মৃত্যু কামনা করা উচিত যদি তোমাদের ধারণায় তোমরা সত্যবাদী হয়ে থাকো নিশ্চিতভাবে জেনে রাখো তারা কখনো এটা কামনা করবে না কারণ তারা সহস্তে যা কিছু উপার্জন করে সেখানে পাঠিয়েছে তার স্বাভাবিক দাবি এটি অর্থাৎ তারা সেখানে যাওয়ার ইচ্ছা পোষণ করবে না আল্লাহ ওইসব জালেমদের অবস্থা ভালোভাবেই জানেন বেঁচে থাকার ব্যাপারে তোমরা তাদেরকে পাবে মানুষের মধ্যে সবচেয়ে লোভী এমনকি এ ব্যাপারে তারা মুশরিকদের চাইতেও এগিয়ে রয়েছে এদের প্রত্যেকে চায় কোনো ক্রমে সে যেন হাজার বছর বাঁচতে পারে অথচ দীর্ঘ জীবন কোনো অবস্থায় তাকে আজাব থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না যে ধরনের কাজ এরা করছে আল্লাহ সবই দেখছেন قل من كان عدوا لجبريل فإنه نزله على قلبك بإذن الله مصدقا لما بين يديه وهدى وبشرى للمؤمنين من كان عدوا لله وملائكته ورسله وجبريل وجبريل وميكال فإن الله عدو للكافرين ওদেরকে বলে দাও যে ব্যক্তি জিব্রিলের সাথে শত্রুতা করে তার জেনে রাখা উচিত জিব্রিল আল্লাহর হুকুমে এই কোরআন তোমার দিয়ে অবতীর্ণ করেছে এর পূর্বে আগত কিতাবগুলোর সত্যতা স্বীকার করে ও তাদের প্রতি সমর্থন যোগায় এবং ইমানদারদের জন্য পথ নির্দেশনা ও সাফল্যে বার্তাহী যে ব্যক্তি আল্লাহ তার ফেরেশতা তার রাসূলগণ জিব্রিল ও মিকাইলের শত্রু আল্লাহ সেই কাফেরদের শত্রু ولقد أنزلنا إليك آيات بينات وما يكفر بها إلا الفاسقون أوكلما عاهدوا عهدا نبذه فريق منهم بل أكثرهم لا يؤمنون ولما جاءهم رسول من عند الله مصدق لما معهم نبذ فريق من الذين أوتوا الكتاب كتاب الله وراء ظهورهم كأنهم لا يعلمون بسم الله الرحمن الرحيم إرشاد হচ্ছে আমি তোমার প্রতি এমন সব আয়াত নাজিল করেছি যেগুলো দ্ব্যর্থহীন সত্যের প্রকাশে সমুজ্জ্বল একমাত্র ফাসেক গোষ্ঠী ছাড়া আর কেউ তার অনুগামিতায় অস্বীকৃতি জানায়নি যখনই তারা কোনো অঙ্গীকার করেছে তখনই কি তাদের কোনো না কোনো উপদল নিশ্চিত রূপে তার বুড়ো আঙুল দেখায়নি বরং তার অধিকাংশই সাচ্চা দিলে ইমান আনে না আর যখনই তাদের কাছে পূর্ব থেকে রক্ষিত কিতাবের সত্যতা প্রমাণ করে ও তার প্রতি সমর্থন দিয়ে কোন রাসূল এসেছে তখনই আহলে কিতাবদের একটি উপদল আল্লাহর কিতাবকে এমন ভাবে পেছনে ঠেলে দিয়েছে যেন তারা কিছুই জানে না وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد
ظلموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون আর এই সঙ্গে তারা এমন সব জিনিসের অনুসরণ করাতে মেতে ওঠে যেগুলো শয়তানরা পেশ করত সুলাইমান রাজত্বের নামে। অথচ সুলাইমান কোনোদিন কুফুরি করেনি। কুফুরি করেছে সেই শয়তানরা যারা লোকদেরকে জাদু শেখাত। তারা ব্যাবিলনের দুই ফেরেশতা হারুত মারুতের ওপর যা অবতীর্ণ হয়েছিল তা আয়ত্ত করার জন্যে উঠে পড়ে লাগে। অথচ তারা যখনই কাউকে এর শিক্ষা দিত তাকে পরিষ্কার ভাষায় এই বলে সতর্ক করে দিত, দেখো আমরা নিছক একটি পরীক্ষা মাত্র, তুমি কুফুরিতে লিপ্ত হইও না। এরপরও তারা তাদের থেকে এমন জিনিস শিখত যা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্নতা এনে দিত। এ কথা স্পষ্ট, আল্লাহর হুকুম ছাড়াই উপায় তারা কাউকে খুরি করতে পারত না। কিন্তু এ সত্ত্বেও তারা এমন জিনিস শিখত যা তাদের নিজেদের জন্য লাভজনক ছিল না, বরং ছিল ক্ষতিকর। তারা ভালো করেই জানত এর ক্রেতার জন্যে আখেরাতে কোনো অংশ নেই। কতই না নিকৃষ্ট জিনিসের বিনিময়ে তারা বিকিয়ে দিল নিজেদের জীবন। হায়, যদি তার কথা জানত। لو كانوا يعلمون يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم ما يود الذين كفروا من أهل الكتاب ولا المشركين أن ينزل عليكم من خير من ربكم যদি তারা ইমান ও তাকওয়া অবলম্বন করত তাহলে আল্লাহর কাছে তার প্রতিদান লাভ করত, এটি তাদের জন্য হতো বেশি ভালো। হায়, যদি তারা এই কথা জানত। হে ইমানদারগণ, রায় না বলো না, বরং উনজুর না বলো এবং মনোযোগ সহকারে কথা শোনো। এই কাফেররা তো যন্ত্রণাদায়ক আজাব লাভের উপযুক্ত। আহলে কিতাব বা মুশরিকদের মধ্য থেকে যারা সত্যের দাওয়াত গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে তারা কখনোই তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপর কোনো কল্যাণ নাজিল হওয়া পছন্দ করে না। কিন্তু আল্লাহ যাকে চান নিজের রহমত দানের জন্য বাছাই করে নেন এবং তিনি বড়ই অনুগ্রহশীল। ما ننسخ من آية أو ننسها نأتي بخير منها أو مثلها ألم تعلم أن الله على كل شيء قدير ألم تعلم أن الله له ملك السماوات والأرض وما لكم من دون الله من ولي ولا نصير أم تريدون أن تسألوا رسولكم كما سئل موسى من قبل ومن يتبدل الكفر بالإيمان فقد ضل سواء السبيل আমি যে আয়াতকে মনসুখ করি বা ভুলিয়ে দেই তার জায়গায় আনি তার চাইতে ভালো অথবা কমপক্ষে ঠিক তেমনটি। তুমি কি জানো না আল্লাহ সব জিনিসের উপর ক্ষমতাশালী? তুমি কি জানো না পৃথিবী ও আকাশের শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর, আর তিনি ছাড়া তোমাদের আর কোনো বন্ধু ও সাহায্যকারী নেই? তাহলে তোমরা কি তোমাদের রসূলের কাছে সেই ধরনের প্রশ্ন ও দাবি করতে চাও যেমন এর আগে মুসার কাছে করা হয়েছিল? অথচ যে ব্যক্তি ইমানি নীতিকে কুফুরি নীতিতে পরিবর্তিত করেছে সেই সত্য সঠিক পথে বিচ্যুত হয়েছে। ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق فاعفوا واصفحوا حتى يأتي الله بأمره إن الله على كل شيء قدير
আহলি কিতাবদের অধিকাংশই তোমাদেরকে কোনো ক্রমে ঈমান থেকে আবার কুফরির দিকে ফিরিয়ে দিতে চায়। যদিও হক তাদের কাছে প্রকাশ হয়ে গেছে, তবুও নিজেদের হিংসাত্মক মনোবৃত্তির কারণে এটি তাদের কামনা। এর জবাবে তোমরা ক্ষমা ও উপেক্ষার নীতি অবলম্বন করো যতক্ষণ আল্লাহ নিজেই এর কোনো ফয়সালা করে দেন। নিশ্চিত যেন আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাশালী। وَمَا تُقَدِّمُوا لِأَنفُسِكُم مِّنْ خَيْرٍ تَجِدُوهُ عِندَ اللَّهِ إِنَّ اللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ وَقَالُوا لَن يَدْخُلَ الْجَنَّةَ إِلَّا مَن كَانَ هُودًا أَوْ نَصَارَىٰ تِلْكَ أَمَانِيُّهُمْ قُلْ هَاتُوا بُرْهَانَكُمْ إِن كُنتُمْ صَادِقِينَ بلى من أسلم وجهه لله وهو محسن فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون نماز قائم করো ও যাকাত দাও। নিজেদের পরকালের জন্য তোমরা যা কিছু সৎ কাজ করে আগে পাঠিয়ে দেবে তা সবই আল্লাহর ওখানে মজুদ পাবে। তোমরা যা কিছু করো সবই আল্লাহর দৃষ্টিতে রয়েছে। তারা বলে, কোনো ব্যক্তি জান্নাতে যাবে না যে পর্যন্ত না ইহুদি হয় অথবা খ্রিস্টানদের ধারণা মতে খ্রিস্টান হয়। এগুলো হচ্ছে তাদের আকাঙ্ক্ষা। তাদেরকে বলে দাও, তোমাদের প্রমাণ আনো যদি নিজেদের দাবির ব্যাপারে তোমরা সত্যবাদী হও। সত্য বলতে কি, যে ব্যক্তি নিজের সত্তাকে আল্লাহর আনুগত্য সুপর্দ করবে এবং কার্যত সৎ পথে চলবে তার জন্য তার রবের কাছে আছে এর প্রতিদান, আর এই ধরনের লোকটির জন্য কোনো ভয় বা মর্মবেদনার অবকাশ নেই। وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب كذلك قال الذين لا يعلمون مثل قولهم فالله يحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم ولله المشرق والمغرب ইহুদিরা বলে খ্রিস্টানদের কাছে কিছুই নেই, খ্রিস্টানরা বলে ইহুদিদের কাছে কিছুই নেই, অথচ তারা উভয় কিতাব পড়ে। আর যাদের কাছে কিতাবের জ্ঞান নেই তারাও এ ধরনের কথা বলে থাকে। এরা যে মতবিরোধে লিপ্ত হয়েছে, কিয়ামতের দিন আল্লাহ এর চূড়ান্ত মীমাংসা করে দেবেন। আর তার চাইতে বড় জালেম আর কে হবে যে আল্লাহর ঘরে তার নাম স্মরণ করা থেকে মানুষকে বাধা দেয় এবং সেগুলো ধ্বংস করার প্রচেষ্টা চায়। এই ধরনের লোকেরা এসব ইবাদত গৃহে প্রবেশের যোগ্যতা রাখে না, আর যদি কখনো প্রবেশ করে তাহলে ভীত সন্ত্রস্ত অবস্থায় প্রবেশ করতে পারে। তাদের জন্য রয়েছে দুনিয়ায় লাঞ্ছনা এবং আখিরাতে বিরাট শাস্তি। পূর্ব পশ্চিম সব আল্লাহর, তোমরা যেদিকে মুখ ফিরাবে সেদিকে আল্লাহর চেহারা বিরাজমান। আল্লাহ বড়ই ব্যাপকতার অধিকারী এবং তিনি সব কিছু জ্ঞাত। بديع السماوات والأرض وإذا قضى أمرا فإنما يقول له كن فيكون وقال الذين لا يعلمون لولا يكلمنا الله أو تأتينا آية
كذلك قال الذين من قبلهم كذلك قال الذين من قبلهم مثل قولهم تشابهت قلوبهم قد بينا الآيات لقوم يوقنون إنا أرسلناك بالحق بشيرا ونذيرا ولا تسأل عن أصحاب الجحيم ترى بولي الله কাউকে ছেলে হিসেবে গ্রহণ করেছেন আল্লাহ পবিত্র এসব কথা থেকে আসলে পৃথিবী ও আকাশের সমস্ত জিনিসই তার মালিকানাধীন সবকিছুই তার নির্দেশের অনুগত তিনি আকাশসমূহ ও পৃথিবীর স্রষ্টা তিনি যে বিষয়ের সিদ্ধান্ত নেন সে সম্পর্কে কেবলমাত্র হুকুম দেন হাও তাহলে হয়ে যায় অজ্ঞ লোকরা বলে আল্লাহ নিজে আমাদের সাথে কথা বলে না কেন অথবা কোনো নিশানি আমাদের কাছে আসে না কেন এদের আগের লোকেরাও এমনই ধারা কথা বলতো এদের সবার আগের ও পরের পথভ্রষ্টদের মানসিকতা একই দৃঢ় বিশ্বাসীদের জন্য আমরা নিশানসমূহ স্পষ্ট করে দিয়েছি এর চাইতে বড় নিশানি আর কি হতে পারে যে আমি তোমাকে পাঠিয়েছি সত্য জ্ঞান সহকারে সুসংবাদ দানকারী ও ভীতি প্রদর্শনকারী রূপে যারা জাহান্নামের সাথে সম্পর্ক জুড়েছে তাদের জন্য তুমি দায়ী নও এবং তোমাকে জবাবদিহি করতে হবে না ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم قل إن هدى الله هو الهدى ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون ইহুদি ও খ্রিস্টানরা তোমার প্রতি কখনোই সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের পথে চলতে থাকো পরিষ্কার বলে দাও পথ মাত্র একটি যা আল্লাহ বাতলে দিয়েছেন অন্যথায় তোমার কাছে যে জ্ঞান এসেছে তারপরও যদি তুমি তাদের ইচ্ছা ও বাসনা অনুযায়ী চলতে থাকো তাহলে আল্লাহর পাকড়াও থেকে রক্ষাকারী তোমার কোনো বন্ধু ও সাহায্যকারী থাকবে না যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তাকে যথাযথভাবে পাঠ করে তারা তার উপর সাচ্চা দিলে ঈমান আনে আর যারা তার সাথে কুফুরি নীতি অবলম্বন করে তারাই আসলে ক্ষতিগ্রস্ত يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين হে বনী ইসরায়েল তোমাদের আমি যে নিয়ামত দান করেছিলাম এবং বিশ্বের জাতিদের ওপর তোমাদের যে শ্রেষ্ঠত্ব দান করেছিলাম তার কথা স্মরণ করো আর সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না কারোর থেকে বিনিময় গ্রহণ করা হবে না কোনো সুপারিশ মানুষের জন্য লাভজনক হবে না এবং অপরাধী কোথাও কোনো সাহায্য পাবে না স্মরণ করো যখন ইব্রাহিমকে তার রব কয়েকটি ব্যাপারে পরীক্ষা করলেন এবং সেসব পরীক্ষায় সে পুরোপুরি উতরে গেল তখন তিনি বললেন আমি তোমাকে সকল মানুষের নেতার পদে অধিষ্ঠিত করব ইব্রাহিম বলল আর আমার সন্তানদের সাথেও কি এই অঙ্গীকার জবাব দিলেন
আমার এ অঙ্গীকার জালেমদের ব্যাপারে নয়। وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِي لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُمْ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير। আর স্মরণ কর তখনকার কথা যখন আমি গৃহকে লোকদের জন্য কেন্দ্র ও নিরাপত্তার স্থল গণ্য করেছিলাম এবং ইব্রাহিম যেখানে ইবাদত করার জন্য দাঁড়ায় সেই স্থানটিকে স্থায়ীভাবে নামাজের স্থানে পরিণত করার হুকুম দিয়েছিলাম আর ইব্রাহিম ও ইসমাইলকে তাকিদ করে বলেছিলাম আমার এই গৃহকে তাওয়াফকারী ইতিকাফকারী ও রুকু সিজদাকারীদের জন্য পাক পবিত্র রাখো আর এও স্মরণ করো যে ইব্রাহিম দোয়া করেছিল হে আমার রব এই শহরকে শান্তি ও নিরাপত্তার শহর বানিয়ে দাও আর এ অধিবাসীদের মধ্য থেকে যারা আল্লাহ ও আখিরাতকে মানবে তাদেরকে সব রকমের ফলের আহার্য দান করো জবাবে তার রব বললেন আর যে মানবে না দুনিয়ার গুটি কয় দিনের জীবনের সামগ্রী আমি তাকেও দেব কিন্তু সব শেষে তাকে জাহান্নামের আযাবের মধ্যে নিক্ষেপ করব এবং সেই নিকৃষ্টতম আবাস। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। আর স্মরণ করো ইব্রাহিম ও ইসমাইল যখন এই গৃহের প্রাচীর নির্মাণ করছিল তারা দোয়া করে বলছিল হে আমাদের রব আমাদের এই খিদমত কবুল করে নাও তুমি সবকিছু শ্রবণকারী ও সবকিছু জ্ঞাত হে আমাদের রব আমাদের দুজনকে তোমার মুসলিম নির্দেশের অনুগত বানাও আমাদের বংশ থেকে এমন একটি জাতির সৃষ্টি করো যে হবে তোমার মুসলিম তোমার ইবাদতের পদ্ধতি আমাদের বলে দাও এবং আমাদের ভুল চুক মাফ করে দাও তুমি বড়ই ক্ষমাশীল ও অনুগ্রহকারী হে আমাদের রব এদের মধ্যে স্বয়ং এদের জাতি পরিসর থেকে এমন একজন রসুল পাঠাও যিনি এদেরকে তোমার আয়াত পাঠ করে শোনাবেন এদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেবেন এবং এদের জীবন পরিশুদ্ধ করে সুসজ্জিত করবেন অবশ্যই তুমি বড়ই প্রতিপত্তিশালী ও জ্ঞানবান। ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن
إلا وأنتم مسلمون এখন কে ইব্রাহিমের পদ্ধতিকে ঘৃণা করবে হ্যাঁ যে নিজেকে মূর্খতা ও নির্বুদ্ধিতায় আচ্ছন্ন করেছে সে ছাড়া আর কে এ কাজ করতে পারে ইব্রাহিমকে তো দুনিয়ায় আমি নিজের নির্বাচিত করেছিলাম আর আখেরাতে সে সৎকর্মশীলদের মধ্যে গণ্য হবে তার অবস্থা এই ছিল যে যখন তার রব তাকে বলল মুসলিম হয়ে যাও তখন সে বলে উঠল আমি বিশ্বডাহানি প্রভুর মুসলিম হয়ে গেলাম ওই একই পথে চলার জন্যে সে তার সন্তানদের উপদেশ দিয়েছিল এবং এরই উপদেশ দিয়েছিল ইয়াকুব তার সন্তানদেরকে সে বলেছিল আমার সন্তানেরা আল্লাহ তোমাদের জন্যে এই দিনটি পছন্দ করেছেন কাজী আমৃত্যু তোমরা মুসলিম থেকো أم كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون তোমরা কি তখন সেখানে উপস্থিত ছিলে যখন ইয়াকুব এই পৃথিবী থেকে বিদায় নিচ্ছিল মৃত্যুকালে সে তার সন্তানদের জিজ্ঞেস করল আমার পর তোমরা কার বন্দিগি করবে তারা সবার ভাবল আমরা সে এক আল্লাহর বন্দিগি করব যাকে আপনি এবং আপনার পূর্বপুরুষ ইব্রাহিম ইসমাইল ও ইসহাক ইলাহ হিসেবে মেনে এসেছেন আর আমরা তারই অনুগত মুসলিম এরা ছিল কিছু লোক এরা তো অতীত হয়েছে তারা যা কিছু উপার্জন করেছে তা তাদের নিজেদের জন্যে আর তোমরা যা উপার্জন করবে তা তোমাদের জন্যে তারা কি করত সে কথা তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون ইহুদিরা বলে ইহুদি হয়ে যাও তাহলে সঠিক পথ পেয়ে যাবে খ্রিস্টানরা বলে খ্রিস্টান হয়ে যাও তাহলে হিদায়ত লাভ করতে পারবে ওদেরকে বলে দাও না তা নয় বরং এসব কিছু ছেড়ে একমাত্র ইব্রাহিমের পদ্ধতি অবলম্বন করো আর ইব্রাহিম মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না হে মুসলমানরা তোমরা বলো আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এ হিদায়ত আমাদের জন্য নাজিল হয়েছে তার প্রতি এবং যা ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ও ইয়াকুবের সন্তানদের প্রতি নাজিল হয়েছিল তার প্রতি আর যা মুসা ঈসা ও অন্যান্য সকল নবীদেরকে তাদের রবের পক্ষ থেকে দেওয়া হয়েছিল তার প্রতি তাদের কারোর মধ্যে আমরা কোনো পার্থক্য করি না আমরা সবাই আল্লাহর অনুগত মুসলিম فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم
তোমরা যেমন ইমান এনেছ তারাও যদি ঠিক তেমনি ভাবে ইমান আনে তাহলে তারা হিদায়তের ওপর প্রতিষ্ঠিত বলতে হবে। আর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে সোজা কথায় বলা যায় তারা হঠকারিতার পথ অবলম্বন করেছে। কাজী নিশ্চিন্ত হয়ে যাও, তাদের মোকাবিলায় তোমাদের সহায়তার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি সবকিছু শুনেন ও জানেন। বলো, আল্লাহর রং ধারণ করো, আর কার রং তার চেয়ে ভালো, আমরা তো তারই ইবাদতকারী। হে নবী, এদেরকে বলে দাও তোমরা কি আল্লাহর ব্যাপারে আমাদের সাথে ঝগড়া করছো, অথচ ইনি আমাদের রব এবং তোমাদেরও, আমাদের কাজ আমাদের জন্যে, তোমাদের কাজ তোমাদের জন্যে, আর আমরা নিজেদের ইবাদতকে একমাত্র আল্লাহর জন্যে নির্ধারিত করেছি। أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون صدق الله العظيم أطبع তোমরা কি কথা বলতে চাও, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও ইয়াকুবের সন্তানরা সবাই ইহুদি বা খ্রিস্টান ছিল? বলো, তোমরা বেশি জানো না আল্লাহ বেশি জানেন? তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে যার কাছে আল্লাহর পক্ষ থেকে একটি সাক্ষ্য রয়েছে এবং সে তা গোপন করে চলে? তোমাদের কর্মকাণ্ডের ব্যাপারে আল্লাহ গাফেল নন। তারা ছিল কিছু লোক, তারা আজ আর নেই। তারা যা কিছু উপার্জন করেছিল তা ছিল তাদের নিজেদের জন্যে, আর তোমরা যা উপার্জন করবে তা তোমাদের জন্যে। তাদের কাজের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না। নিশ্চয়ই আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।